বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। সৌদি আরব সহ বিভিন্ন দেশের মুসলমানদের সাথে সমন্বয় রেখে ওয়েলসের রাজধানী কার্ডিফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। ফজরের নামাজের পর থেকেই স্থানীয় মুসল্লিরা স্থানীয় মসজিদগুলোতে দলে দলে সমবেত হতে থাকেন। ঈদের নামাজের পর একে অন্যের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় সহ দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। কার্ডিফের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে সকাল 8:30টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব হাফিজ মাওলানা আলহাজ মোহাম্মদ বদরুল হক। দ্বিতীয় জামাতের ইমামতি করেন কারি শাহ মোহাম্মদ তসলিম। এছাড়া জালালিয়া মসজিদে সকাল 9টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ বশির উদ্দিন। দ্বিতীয় জামাতের ইমামতি করেন মাওলানা আসাদুল হক। উভয় মসজিদের নামাজের পর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়ে বক্তব্য রাখেন শাহজালাল মসজিদ কমিটির সেক্রেটারি মনসুর আহমেদ মুকিস ও জালালিয়া মসজিদ কমিটির সেক্রেটারি আলহাজ লিয়াকত আলী। মঙ্গলবার বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাডফোর্ডের মুসলমানরা পালন করেছে পবিত্র ঈদুল আজহা। বিস্তারিত থাকছে শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে। ঈদ মানেই আনন্দ, আর ঈদ মানেই খুশি। গত 15 অক্টোবর মঙ্গলবার ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রবাসে এবং বাংলাদেশে পশু কুরবানের মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের আশায় বিপুল আনন্দ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে ব্রাডফোর্ডের মুসলমানগণ পালন করলেন পবিত্র ঈদুল আধা। সকাল থেকেই মুসল্লিরা দলে দলে ঈদের জামাতে যোগদান করতে থাকেন, আর ঈদ উপলক্ষে সবার মধ্যে ছিল ঈদের আমেজ। ব্রাডফোর্ডের সবগুলো মসজিদে একটি দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, আর ঈদের নামাজ শেষে খুতবা ও বিশেষ মোনাজাতের মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলমানদের সুখ শান্তি সমৃদ্ধি ইহকাল ও পরকালের মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। ঈদের জামাত শেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে আপন করে নেন। কমিউনিটির প্রত্যেকের ঈদুল আদহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরারে ত্যাগ এবং তিতিক্ষার সুন্দর মাস দিছেন। এই সারা বছর যেন আল্লাহ পাক রব্বুল আলমিনে ঈদের খুশির মতো আমরার জীবন প্রতিফলিত হয় করার তৌফিক দান করুন। বিশ্ববাসীর কাছে এবং ব্রিটেনের সকল মুসলমান ভাইদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। পবিত্র ঈদুল আদহার নামাজ আদায় করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এবং সাথে সাথে সারা বিশ্বের মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বিপুল আনন্দ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ব্রাডফোর্ডের মুসলমানগণ পালন করলেন পবিত্র ঈদুল আধা। ঈদ বয়ে নিয়ে আসুক সকল মুসলমানদের জন্য অনাবিল সুখ শান্তি আর আনন্দ। শুধু ঈদের দিনই নয়, বছরের প্রতিটি দিনই হোক মুসলমানদের জন্য আনন্দের দিন। ব্রিটেন ও ইউরোপের চ্যানেল আইয়ের সকল দর্শকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। এদিকে মঙ্গলবার উৎসাহ উদ্দীপনায় কভেন্ট্রিতে উদযাপন করা হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা। আমাদের কভেন্ট্রি প্রতিনিধি আব্দুল হান্নান জানান, সকাল 10:30 শাহজালাল জামে মসজিদে ঈদের প্রথম জামায়াতে মুসল্লিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এতে বড়দের সাথে ছোট শিশু কিশোররাও অংশগ্রহণ করে। এ সময় কোরবানির তাৎপর্য নিয়ে আলোচনা করেন হাফিজ নুরুল ইসলাম। নামাজ শুরু হওয়ার পূর্বে সকল মুসল্লিদের ঈদ শুভেচ্ছা দেন মসজিদের সভাপতি মুতাসিম আলী। নামাজ শেষে বিশ্বের সকল মুসলমানদের সুখ শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। ইতালির শান্তির শহর খ্যাত মনসার ভিয়া চেদেরনা মাঠে বাংলাদেশ মসজিদ কমিটির উদ্যোগে ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান শামীমের রিপোর্টে। 15 অক্টোবর 2013 মনসা বাংলাদেশী মসজিদ কমিটির উদ্যোগে মনসার ভিয়া চেদেরনা মাঠে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত। যত ভালোবাসা আছে, যত কিছু আছে, সবগুলোকে কোরবানি দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই জিনিসটা করছেন যে আয় আল্লাহ, আমার সন্তান প্রতি ভালোবাসা মায়া মমতা, দুনিয়ার প্রতি ভালোবাসা মায়া মমতা, আমি তোমার সন্তুষ্টির জন্য সবগুলো কোরবানি দিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি মুসলিম জাহানে ত্যাগের মহিমার আলো ছড়িয়েছে। এ ত্যাগের বিশ্বাসে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কর্মদিবস হওয়া সত্ত্বেও মনসা ও পার্শ্ববর্তী শহর থেকে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন এই জামাতে। মোনাজাতে মাওলানা আব্দুর রহিম,
আল্লাহর দরবারে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও রহমত প্রার্থনা করেন। মনসা প্রবাসী বাংলাদেশি ভাইদের পক্ষ থেকে সারা বিশ্বের সকল মুসলমান ভাইদের প্রতি ঈদের শুভেচ্ছা রইল। সারা বিশ্বের সকল মুসলমান ভাইদেরকে ঈদ মোবারক। আমরা ইতালি মনসাতে এখানে একটা মসজিদ ক্রয় করার জন্য উদ্যোগ গ্রহণ করছি। আপনাদের সকলের কাছে আমরা দোয়া কামনা করতেছি, আমরা যেন আমাদের এই কাজে সফল হতে পারি। খোলা মাঠে বৈরী আবহাওয়ায় মনসা প্রবাসী বাংলাদেশিরা পবিত্র এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরে সন্তুষ্ট। একই সাথে মনসায় মসজিদ ক্রয়ের জন্য যে প্রচেষ্টা চলছে তা সফলের জন্য বিশ্ব মুসলিম উম্মার দোয়া কামনা করেছেন। ইতালির শান্তির শহর মনসা থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। গত 14 অক্টোবর রজডেলের বিএসসিপি হলে হিস্ট্রি অব বাংলাদেশি প্রজেক্টের অনুষ্ঠানে প্রবীণ কমিউনিটি নেতৃবৃন্দের মাঝে সনদ বিতরণ করেছে চ্যারিটি সংগঠন টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ইউকে। আমাদের ওলহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, সংগঠনের চেয়ারম্যান মোয়া মোশতাকের সভাপতিত্বে ও ইদ্রিস আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রজডেল বাড়া কাউন্সিলের মেয়র পিটার বোস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব টিআইএ ফিল ক্যারি, মুহিবুর রহমান ও হাবিবুল আজাদ। এ সময় হিস্ট্রি অব বাংলাদেশি বই ও প্রজেক্টের বিভিন্ন দিক তুলে ধরে টিআইএ চেয়ারম্যান মোস্তাক আহমেদ। পরে প্রজেক্ট অংশগ্রহণকারী কমিউনিটি ব্যক্তিবর্গের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন স্থানীয় মেয়র। প্রয়াত নাট্যকার আবদুল্লাহ আল মামুনের জনপ্রিয় নাটক মেরাজ ফকিরের মা অনুষ্ঠিত হতে যাচ্ছে লিডসের পূরবী কালচারাল সোসাইটিতে। আগামী 19 অক্টোবর স্থানীয় একটি হলে এ নাটক মঞ্চস্থ হবে। বিস্তারিত আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া রিপোর্টে। তুমি আমার কোন পরীক্ষা ফেললে খোদা! সাহিত্যের বহু অঙ্গ, কাব্য, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি রঙ্গমঞ্চের মাধ্যমে অভিনয় শিল্পীদের সাহায্যে মানবের চলমান জীবনের সুখ দুঃখকে যখন সংলাপের বিনিময়ে দর্শকের দৃষ্টির সামনে উপস্থাপিত করা হয়, তখন তা হয় নাটক। আমাদের সমাজে অনেক কিছু আছে যা সহজে প্রকাশ করা যায় না, নাটক সেই অপ্রকাশিত সত্যকে তুলে ধরে। নাটক সমাজ পরিবর্তনের মুখ্য হাতিয়ার ও দর্পণ, সমাজের কুসংস্কারকে আলোর মতো পরিষ্কার করতে এবং সকল বাধা উপেক্ষা করে নাটকই পারে মানুষের জীবনযাত্রার মুখ ঘুরাতে। আগামী 19 অক্টোবর নাট্যকার আবদুল্লাহ আল মামুনের জনপ্রিয় মেরাজ ফকিরের মা নাটকটি মঞ্চস্থ করতে যাচ্ছে পূরবী কালচারাল সোসাইটি লিডস। গাফরুল ইসলামের নির্দেশনায় মেরাজ ফকিরের মা নাটকটির বিভিন্ন চরিত্রে পূরবীর সদস্যরা অভিনয় করবেন। 19 অক্টোবর যাতে নাটকটি সুন্দরভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারেন তারই লক্ষ্যে গত বুধবার লিডস এইটের বাংলাদেশ সেন্টারে পুরো নাটকটি চর্চা করা হয়। বর্তমান সমাজে মেরাজ ফকিরের মা নাটকটি মঞ্চস্থের গুরুত্ব কতটুকু জানতে চাইলে আয়োজকরা বলেন, উদ্দেশ্যটা হলো এই যে আমরা এখানে সবাই হিন্দু মুসলমান আমাদের বন্ধু বান্ধব নিয়ে বসবাস করছি, যাতে আমাদের মধ্যে এমন কোনো একটা জিনিস যাতে সৃষ্টি না হয় যেটা এই নাটকের থ্রুতে এটা আমরা প্রকাশিত করতে পারছি। এই নাটকের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি, লেখক যেটা বোঝাতে চেয়েছেন, আমাদের উদ্দেশ্য তাই যে ধর্ম ব্যবসায়ী যারা ধর্মের নামে অনেক অনাচার করে সেইটার বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। দেশ থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই। ইতালির ভেনিসের উপশহর স্ট্রারভিল্লা লরেদানে সনাতন হিন্দু ধর্মাবলীরা আয়োজন করে 5 দিনব্যাপী সর্ববৃহৎ দুর্গা প্রতিমার মহা উৎসবের। এই উৎসব নিয়ে ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। ঢাকের বাদ্য বাজিয়ে শরতের শিশির বেজাপুরে প্রতি বছর মতো এবারও দেবী দুর্গতির নাসিমার আগমন ঘটে। ইতালি স্বপ্ননগরী ভেনিসের উপশহর স্ট্রাভিয়া লরেদানে সনাতন হিন্দু সমাজ আয়োজন করে 5 দিনব্যাপী সর্ববৃহৎ দুর্গা প্রতিমার মহা উৎসব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মায়ের আরাধনা, পূজা শেষে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করে। মায়ের আশীর্বাদ চাইতে আসে বহু দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা। পূজা মণ্ডপে বিভিন্ন ধরনের নৃত্য, মহিলাদের বালিশ খেলা ছাড়াও থাকে বহু আয়োজন। পূজা উপলক্ষে সবার পরনে থাকে নতুন জামা কাপড়, আর শিশু কিশোর কিশোরী ও তরুণ তরুণীরা
বাহারি পোশাকে নিজেদের সাজিয়ে মেতে উঠে উৎসবে। পূজা দেখতে আসে ইতালিয়ান সহ বহু বিদেশি। সকল ভেদাভেদ ভুলে সনাতন ধর্মের শরণার্থীরা দুর্গাপূজা উৎসব উপভোগ করে। হিন্দু ধর্মাবলম্বীরা এই সময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। সোমবার মাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইতালির ভেনিসের রেস্তোরাঁ থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। হাউজিং এর নতুন আইন, কাউন্সিল ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিকের 2 বছরের কারাদণ্ড। শ্যাডো মিনিস্টার ফর এডুকেশন অ্যান্ড ইয়াং পিপল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এমপি রুশনার আলী। উগ্র মুসলিম সংগঠনের বিরোধিতাকারী ব্রিটিশ মুসলিম নেতাদের হত্যার হুমকি, তদন্তে পুলিশ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।